এই সময় নাই আমার, পরে কি আছে আসেন তো। এই ডাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু পরে নাও, আমার টাকা নেই। আরে বাবা আমি তো আগে আছি, এই একটু কাজ আছে আমার। আপনি কোথায় বলেন আপনি? এই ভাই এই ঝামেলা করেন না, এক এক করে আসেন, সমস্যা নাই আমি সময় দেব। বসেন। আচ্ছা বসেন। বাচ্চার নাম কি বলেন তো তাড়াতাড়ি ভাই বলেন। বাচ্চার নাম হলো আদুরি। আদুরি। আচ্ছা বাচ্চার মায়ের নাম কি বলেন? সুশীলা। 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 বাচ্চার জন্মস্থান? জন্মস্থান খামারদসিয়া। খামারদসিয়া না? আচ্ছা লিঙ্গ মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে। আচ্ছা পিতার নাম কি বলেন? পিতার নামে তো ভেজাল। কেন? ওর মাকে আমি দাঁড়িয়ে নিয়ে গেছিলাম। হ্যাঁ সেখান থেকে কি হয়েছে আপনার কি মানে জানা নাই? না 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 না। তাহলে আপনি এখানে আসছেন কেন? আপনার তো একটা মানে বোঝা উচিত, নিবন্ধন করার জন্য আসছি। নিবন্ধন পিতৃ পরিচয় ছাড়া তো হবে না, আপনার তো পিতৃ পরিচয়টা জানা উচিত ছিল। এই কাল সারা রাতে ঘুম পাড়ে দেন, এই যে কান্নাকাটি স্কুলে পড়বে। হ্যাঁ সে কান্নাকাটি খায় না কাল থেকে। হ্যাঁ তাহলে কি করবো বলেন? এখন আপনি দয়া করে যান, সময় আমার নষ্ট করবেন না। আপনি এর যে পিতৃ পরিচয় সেটা প্লিজ প্লিজ আপনি করেন করেন। সম্ভব না ভাই, যদি সম্ভব হতো তাহলে আমি অযথা সময় ব্যয় করতাম না, তাহলে আমি করতামই নাকি? এটা আশ্চর্য কথা, আপনি নাম টাম সব লিখলেন। আরে ভাই আপনার কথা তো আর চলবে না, আপনার কথার জন্য তো আর আমি এখানে আসি নাই বা এখানে বসি নাই। আমার তো এখানে এই ফর্মটা তো নষ্ট করলাম, এটা তো নষ্ট করার কোনো প্রয়োজন না। না আপনার তো নিবন্ধন করার জন্যই পাঠাইছি। হ্যাঁ কিন্তু পিতৃ পরিচয় দেন, আমি করে দিচ্ছি। স্কুলে ভর্তি করে এমার্জেন্সি হয়ে থাকে, তাহলে যেহেতু আপনি দাঁড়িয়েপুরে নিয়ে গেছিলেন, আমি সমাধান দিচ্ছি। কিন্তু যেহেতু আপনি দাঁড়িয়েপুরে নিয়ে গেছিলেন, আপনি দাঁড়িয়েপুরে যান, যায় এর পিতাকে এটা আপনি খুঁজে আসেন। না এটা তো মোটামুটি যাই। হ্যাঁ এটা খুঁজে তারপরে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ আপনার দেখা কোথায় পাওয়া যাবে? আর সচিবালয়ে আসবেন, আমার অল টাইম পাবেন আপনি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। এই তো বাবা নাই, এই তো ভেজাল। এবার বাচ্চার নাম কি বলেন? বাচ্চার নাম হলো ঝিনুক। ঝিনুক না? হ্যাঁ ঝিনুক। বাচ্চার মায়ের নাম কি? ঝলমলি। ঝলমলি। স্থান? কাকড়িডাঙ্গা। আচ্ছা লিঙ্গ কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে না? হ্যাঁ। তার বাপের নাম কি বলেন? ভাই বাপের নামটাই তো ভেজালে পড়ে গেছে। কিরকম ভেজাল? এই যে আর মা সবসময় ছাড়ি দেওয়া ছিল। হ্যাঁ সবখানে যাওয়া এসে করছিল, এখন কোন গ্রামে যে কি করছে ভাই এটা তো আমি সঠিক জানি না। তাহলে আপনি আজকে আমার এখানে আসছেন কেন? আপনি নিবন্ধন করলে আপনি ভালোভাবে জানতে হবে যে পিতৃ পরিচয়টা আগে। সেটা ঠিক আছে ভাই, এখন যে না গেছে ভাই, এখন আপনি দয়া করে গ্রামে যান, যা খোঁজেন যে কার দ্বারা এই কাজটা সম্ভব হয়েছে, তাই সেই যে পিতা হবে তার নামটা নিয়ে আমার কাছে আসবেন, তাহলে আমি নিবন্ধন করব। না ভাই একটু চেষ্টা করেন ভাই, কারণ আমি তো আর আইসের পার না, আমি কাজের লোক ভাই বুঝে, এখানে সবাই কাজের লোক। আমি কি, আমি তো কাজের লোক। যদি এখানে সম্ভব হতো তাহলে এই ফর্মটা আমি নষ্ট করতাম না, আমি সুন্দরভাবে করে দিতাম। এর আগে আপনার আগে আরো কয়েকজন আসছিল, তাদেরকে আমি একই কথা বলছি। আপনি যান, এর পিতাকে সেটা খুঁজে নিয়ে আসবেন আমার কাছে আগামীকাল, তাহলে আমি সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে দেব। কি ঝামেলায় হলাম ভাই, এখন এই যে কোন তো গ্রাম তো আর একটা না, বাড়ি তো আর একটা না, আমি কোন কোথায় যাই কি করি ভাই? আপনাকে আমি সমাধান দিয়ে দিচ্ছি, এমনিতে আমার সময় নেই, মাথা মতো এমনিতে খারাপ আছে। আপনি যান। আচ্ছা ভাই কালকে আসবো? হ্যাঁ হ্যাঁ কালকে আসবেন। আচ্ছা আমি খোঁজ নেই, নিয়ে দেখি কোন গ্রামে গেছিল, ওর মায়ের কাছে শুনি, শুনে কালকে আসবো। হ্যাঁ হ্যাঁ সেটা। আচ্ছা ঠিক আছে ভাই, আদাব। নমস্কার। আয় তোর মা যে কাম করছে, কি কাম বাজছে কত